যারা যে ভিউ ব্যবসায়ী টাকার জন্য এই লঞ্চিং ইভেন্টে যায়, দালালি করে তাদের জন্য, তারা কি কিনবে এই বাইকগুলো? অসম্ভব। সেখানে মানুষের ঢোকার পারমিশন ছিল না, সব কিছু ঠিক আছে, কিন্তু কষ্টটা লাগলো এই জায়গায় যে বাইকারদের জন্য বাইক উদ্বোধন। এখানে বাইকাররা তো দেখতে পারলোই না, এখানে আমাদের প্রথম সারির কিছু বাইকাররা ঠিকই ওখানে যে এসির ভিতর বসে প্রোগ্রামটা দেখলেন, ভিডিও করলেন, সব কিছু করলেন। একটা কোনো ইউটিউবার ভাই ব্রাদার বা বাইকারদেরকে দেখলাম না, এই যে ভাই ব্রাদার যারা ফলোয়ার্সগুলোই তো তাদেরকে এতদূর পর্যন্ত উঠাইছে, তারা একটা কথাও বললো না এই আমাদের এই ভাই ব্রাদার বাইকারদের নিয়ে। অনেক অপেক্ষা, অনেক জল্পনা কল্পনার পর অবশেষে লঞ্চ করলো, ইতিহাস করলো রয়্যাল এনফিল্ড। বাংলাদেশে ফার্স্ট টাইম রয়্যাল এনফিল্ডের যাত্রা শুরু হলো। ইতিহাস বললাম কি কারণে, যেহেতু ফার্স্ট টাইম রয়্যাল এনফিল্ডে বাংলাদেশে আসছে, আবার 350 সিসির বাইক ফার্স্ট টাইম বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করতেছে, তো এটা একটা ইতিহাসই বলা যায়। তবে এখানে আরও একটা ইতিহাস করছে তারা, প্রাইসটা দিছে, মানে অসাধারণ একটা প্রাইস দিছে, যেটা সবাই অনেক খুশি। প্রাইসিং মানে এই 350 সিসি বাইক তারপর এই দামে নিয়ে আসছে, এটা আসলে সবাই অবাক। অনেকের ভাবনাই ছিল যে আসলে যেহেতু রয়্যাল এনফিল্ড আসতেছে বাংলাদেশে, এত হায়ার সিসির বাইক ফার্স্ট টাইম, সে অফিসিয়ালি অবশ্যই অনেক দাম হবে, 4-5 লাখ টাকার উপরে থাকবে। তারা স্টার্টিং শুরু করছে 3,30,000 দিয়ে, যেটা খুবই প্রশংসনীয় একটা কাজ। তো এই জন্য আসলে ইফাদ মোটরসকে ধন্যবাদ জানাইতেই হয়, সাথে সাথে রয়্যাল এনফিল্ডকেও। যেহেতু লঞ্চিং ছিল গতকাল, একটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে। বলবেন যে কী ঘটনা ঘটছে, সত্য একটা মানে ন্যাক্কারজনক একটা কাজ হয়েছে। যেহেতু এত মানুষের আশা আকাঙ্ক্ষা এই বাইকটার উপরে, দেশে যেহেতু লঞ্চ করলো, মানুষের আশা আকাঙ্ক্ষা থাকবে, সেও আবার 350 সিসির বাইক। তো আমরা যারা বাইকার, আমাদের জন্যই তো বাইকটা লঞ্চ করছে, ঠিক না? আমরা তো কিনবো, আমরা ক্রেতা, যার কারণে যদিও লঞ্চিং প্রোগ্রামে কিছু সংখ্যক বাইকার ভাই ব্রাদাররা ওখানে ইনভাইটেড ছিল, সাধারণ জনগণের ঢোকার কোনো সাধ্যও ছিল না, কোনো ক্ষমতাও ছিল না। তখন কথা হলো যে তাহলে ন্যাক্কারজনক ঘটনাটা ঘটলো কোথায়। এখানে অনেক মানুষ গিয়েছিল, অনেক মানুষ বাইক মানে যে শোরুমটা, শোরুমে দেখার জন্য অসংখ্য মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে চলে আসছে। কাউকে ঢুকতেও দেওয়া হয় নাই, দেখতেও দেওয়া হয় নাই, কিছুই করতে হয় নাই। হয়তো বা এটাই স্বাভাবিক তাদের নিয়ম, তাদের যে অনুষ্ঠান, সেখানে মানুষের ঢোকার পারমিশন ছিল না, সব কিছুই ঠিক আছে, কিন্তু কষ্টটা লাগলো এই জায়গায় যে বাইকারদের জন্য বাইক উদ্বোধন। এখানে বাইকাররা তো দেখতে পারলোই না, এখানে আমাদের প্রথম সারির কিছু বাইকাররা ঠিকই ওখানে যে এসির ভিতর বসে প্রোগ্রামটা দেখলেন, ভিডিও করলেন, সব কিছু করলেন। একটা কোনো ইউটিউবার ভাই ব্রাদার বা বাইকারদেরকে দেখলাম না, এই যে ভাই ব্রাদার যারা যাদের ফল মানে এই ফলোয়ার্সগুলোই তো তাদেরকে এতদূর পর্যন্ত উঠাইছে, তারা একটা কথাও বললো না এই আমাদের এই ভাই ব্রাদার বাইকারদের নিয়ে। একমাত্র একটি লোক মাত্র লোকের ভিডিও আমার চোখে আসছে, যদিও মনে হয় সেই শুধু এই ভিডিওটা বানাইছে, সেটা হলো চকলেট বাইকার। অন্তরের অন্তরস্থল থেকে আপনাকে জানাই ভাই স্যালুট। চকলেট বাইকার ছাড়া একটা বাইকার দেখলাম না যে এই বাইকারগুলোর নিয়ে একটা কোনো কথা বলতে, কেউ কোনো কথা বলে নাই। কী রে ভাই, কার জন্য বাইক লঞ্চ হয়েছে, কে কে কিনবে এই বাইকগুলা? ওই ইউটিউবারগুলা যেগুলো টাকার জন্য যায়, যারা যে ভিউ ব্যবসায়ী টাকার জন্য এই লঞ্চিং ইভেন্টে যায়, দালালি করে তাদের জন্য, তারা কি কিনবে এই বাইকগুলো? অসম্ভব, তারা কখনো বাইক কিনবে না। কিন্তু তাদেরকে নিয়ে যেয়ে বসাইছেন আপনারা সামনের সারিতে, এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। এর আগে পরে বহুত ব্র্যান্ড বাংলাদেশে আসছে, বহুত ব্র্যান্ডের বাইক লঞ্চিং হয়েছে, কিন্তু এরকম কাজ হয় নাই কখনোই। আপনাদের মাথায় অবশ্যই এই জিনিসটা চিন্তায় রাখা উচিত ছিল যে যেহেতু এতদিন পর এত আশা আকাঙ্ক্ষা প্রতীক্ষার একটা প্রোডাক্ট এই রয়্যাল এনফিল্ড বাংলাদেশে লঞ্চ করতেছে, অবশ্যই সাধারণ জনগণ এটা নিয়ে অনেক মাতামাতি করবে, এটাই স্বাভাবিক। সেই প্রোডাক্টটা দেখতে যাবে, সেই বাইকটা দেখতে যাবে, এটাই স্বাভাবিক, যেহেতু প্রি বুকিং স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, আজকে থেকে তারা যেতে পারবে, দেখতে পারবে, তারপরেও হয়তো বা অনেক সিরিয়াল দিয়ে অনেক কিছু করতে হবে। আপনারা ভাই, আপনাদের তো টাকা পয়সার অভাব নাই, যদি অভাব থাকতো তাহলে এত বড় একটা ব্র্যান্ড বাংলাদেশে আনতে পারতেন না।
তো যেহেতু আনছেনই একটু বড় ময়দানে বা ভালো একটা জায়গায় স্পেস নিয়ে করতেন। যাই হোক, সাধুবাদ জানাই আছে বাইকার হিসেবে নতুন একটা ব্র্যান্ড বাংলাদেশে আসছে, অনেক ভালো একটা সূচনার সৃষ্টি হচ্ছে। সামনে আশা করি আরও অনেকগুলো ব্র্যান্ড আসবে বাংলাদেশে, হায়ার সিসির বাইকগুলো দিয়ে আমাদের এই রাস্তা আমরাই কাঁপাবো। কিন্তু খুব কষ্ট লাগছে কালকের এই ভিডিওগুলো দেখে, বিশেষ করে চকলেট বাইকার ভাইয়ের ভিডিওটা দেখে কত মানুষ দাঁড়ায় রয়েছে। আমি যেতে চাইছিলাম কিন্তু আসলে যেহেতু এই অবস্থাটাই হইতো, উপরওয়ালায় নেয় নাই, এটা ভালো হয়েছে যাই নাই, কিন্তু আসলে খুব খারাপ একটা কাজ হয়েছে। ওকে, এই ছিল আজকের এই ভিডিওটা। রয়্যাল এনফিল্ডের জন্য শুভকামনা। বাইকার ভাই ব্রাদাররা কালকে কষ্ট করছেন, ভাই আপনাদেরকে আসলে বুক ভরা ভালোবাসা দেওয়া ছাড়া আমার কিছুই করার নাই, আমি ক্ষুদ্র একটা মানুষ। দেখা হচ্ছে সামনের ভিডিওতে, সেই পর্যন্ত বাই বাই।